पंजाब नैशनल बैंक सर्कल ऑफिस कोलकाता विश्व उपभोक्ता अधिकार दिवस 2022 उपलक्षे एक ग्राहक सभार आयोजन करेछे। उपरोक्त सभाय विभिन्न शाखार ग्राहकरा अंशग्रहण करें। श्री पुष्कर तराई डीजीएम एवं कोलकाता उत्तर सर्कल हेड बैंकेर प्राचीनतम ग्राहक के फुलेर तोड़ा उपहार दें एवं विश्व उपभोक्ता अधिकार दिवस उपलक्षे उपभोक्ता सुरक्षा एवं क्षमतायनेर प्रयोजनीयतार कथा तुले धरें। ग्राहकरा ग्राहक परिषेवार उन्नतिर जन्य तादेर परामर्श दिएछेन एवं सर्कल हेड बैंकिंग संक्रांत विषय तादेर सन्देह दूर करेछेन। अवशेषे ग्राहकरा पंजाब नैशनल बैंक के धन्यवाद जानिएछेन। सभा शेषे श्री सुनील कुमार मिश्र एजीएम एवं डेपुटी सर्कल हेड एई ग्राहक सभाय योगदानेर जन्य समस्त ग्राहकदेर प्रति कृतज्ञता प्रकाश करेन एवं बैंकिंग ब्यबसार सुविधा पेते आमादेर बैंके अन्यान्य सहकर्मी ओ बंधुदेर रेफार करार जन्य तादेर अनुरोध करेन एवं धन्यवाद जानान। नमस्कार, आज के वर्ल्ड कस्टमर राइट डे 2022 আর আমরা এই মুহূর্তে রয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল অফিস কলকাতা নর্থে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সার্কেল হেড শ্রী পুষ্কর তরিজি। আমি ওনাকে অনেক অনেক স্বাগত নমস্কার জানাবো। আজকে একটা বিশেষ আয়োজন করা হয়েছে এই অফিসে, তো সেই সম্বন্ধে স্যার আমাদের কিছু বলবেন। আমরা সরাসরি শুনে নেবো যে কাস্টমারের জন্য এই ওয়ার্ল্ড কাস্টমার রাইট ডে 2022 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এমন কী কী কাজ করতে চলেছে। আজকে বিভিন্ন ব্রাঞ্চ থেকে সব ম্যানেজাররা এখানে আসছেন, কাস্টমাররা আসছেন এবং তাদের উদ্দেশ্যে তাদেরকে আরও ভালো পরিষেবা এবং ফেসিলিটি দেওয়ার জন্য আজকে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন শ্রী পুষ্কর তরিজি। তিনি আমাদেরকে পুরো বিষয়টা বোঝাবেন। স্যার আমাদের 21st TV আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার। তো আজকের একটু প্রোগ্রামের ব্যাপারে যদি আমাদের দর্শক। নমস্কার, আমি পুষ্কর তরাই ডিজিএম অ্যান্ড সার্কেল হেড কলকাতা নর্থ সার্কেল। আজকে কনজিউমার ডে আমরা করছি, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কনজিউমার ডে আজকে। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে তরফ থেকে আমরা সমস্ত ব্রাঞ্চের যতগুলো ব্রাঞ্চ আমাদের এখানে আছে 94 ব্রাঞ্চেস সমস্ত ব্রাঞ্চে কাস্টমার্স মিটিং করাচ্ছি। এই উদ্দেশ্যে নিয়ে আমরা কাস্টমার মিটিং করাচ্ছি। আমাদের সার্কেল অফিসের মধ্যে আমরা কাস্টমার মিটিং করাচ্ছি, একটু পরে আমাদের এখানে আরম্ভ হয়ে যাবে। মেন উদ্দেশ্য হচ্ছে কনজিউমার্স রাইট, মানে কাস্টমারদের কী কী সুবিধা দেওয়া যায়, ওদের কী কী প্রাপ্য, কী কী দরকার। এই জাস্ট আমার ময়ূরভঞ্জ ব্রাঞ্চের এটা ছিল, আমরা কনজিউমার্স মিটিং করেছিলাম। জাস্ট আমি ওখান থেকে এসেছি, জাস্ট সবাই সাজেশন নিয়েছি। আমরা ওকে আমরা সাজেশনগুলি নিয়ে নোট করাচ্ছি, যেগুলো আমরা সার্ভিসই ইম্প্রুভমেন্ট করার জন্য সাজেশন হচ্ছে ইম্প্রুভমেন্ট করাচ্ছি। তো ন্যাচুরালি এই হচ্ছে যে কাস্টমার যা চায় ওদেরকে ফ্যাসিলিটি দিতে হবে, ওই ইস্যু যাবৎ নিয়ে আমার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছি। আর ওদেরকে লোন ফ্যাসিলিটি বলুন, অ্যাকাউন্ট খোলা নিয়ে বলুন, থার্ড পার্টি প্রোডাক্ট বলুন, ডেবিট কার্ড বলুন, যতগুলো ফ্যাসিলিটি ব্যাঙ্কের মাধ্যমে হতে পারে সব কিছু আমরা রেডি করি ওদেরকে প্রোভাইড করার জন্য চেষ্টা করছি আর দিয়ে যাচ্ছি। স্টুডেন্ট লোন বলুন, এখানকার ওয়েস্টবেঙ্গলে আমাদের ওয়েস্টবেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা আমাদের এখানকার মাননীয় মমতা দিদি যেটা আরম্ভ করেন, ওইটাকে আমরা সবাই খুব জোরসোরে এটা আরম্ভ করেছি, দিচ্ছি, সবাই স্যাংশন করছি, আমরা ডিসবার্সমেন্ট আরম্ভ হয়ে গেছে। সো প্রতি ক্ষেত্রে আমরা চাইছি আমাদের জড়িত যে আমাদের কাস্টমারদের সাথে বা দুঃখে সুখে আমরা সবসময় দাঁড়িয়ে থাকি, ওদের ভালো মন্দ দায়ী থাকবো। ওরা যদি উন্নতি করে আমাদের ব্যাঙ্কে উন্নতি হবে, যদি কাস্টমার্স উন্নতি না করে তাহলে কী করে ব্যাঙ্ক উন্নতি হবে। ওদের সাথে আমার জড়িত, ওদের উন্নতি আমাদের উন্নতি। ওরা ভালো থাকলে ন্যাচুরালি ব্যাঙ্ক ভালো থাকে। আমার সবসময় চাই আমাদের কাস্টমার্স যারা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, তবে কি আমরা ভালো থাকবো। স্যার আজকে আমি একটা কথা যাবো, এখানে কতগুলো ব্রাঞ্চ আজকে একত্রিত হচ্ছে এবং আজকে যে প্রেস মিট হচ্ছে তো সেখানে একটা ওয়ার্ল্ডেজ কাস্টমারও আসছে, তাদেরকে ফেলিসিটেট করা হচ্ছে, তো একটু যদি বলেন বিষয়টা। আমাদের এখন 89 মর্জ করার পরে ব্রাঞ্চগুলোকে 89 ব্রাঞ্চ আমাদের আছে। আমরা প্রতি ব্রাঞ্চে প্রোগ্রাম করছি, কাস্টমার প্রতি ব্রাঞ্চ এখানে আসছেন, যে সিনিয়র কাস্টমার যারা আছেন দুটো দুজন করে এখানে আসছেন। আজকে আমাদের খুব বড় আকারে এটা প্রোগ্রাম আরম্ভ করেছি, কারণ ওটা ওয়ার্ল্ড কনজিউমার্স ডে, আর ওই হিসাবে আমরা বড় আকারে প্রোগ্রাম আরম্ভ করছি। সবাই সাথে বসবো, কথা বলবো, ওদেরকে আমাদের ব্যাংক তরফ থেকে যে স্কিমগুলো আছে ওদের বোঝাবো, আর যদি যেখানে ডাউট থাকে ওরা ক্লারিফাই করে দেবো, কোনো অসুবিধা নেই। আর আমি চাই যে কাস্টমার আমাদের সব কিছু, ব্যাংক বলি কিছু নেই, ব্যাংক ওদেরকে নিয়েই ব্যাংক, কাস্টমার্স নিয়েই ব্যাংক। যদি গ্রাহক আমাদের খুশি না থাকে তাহলে আমরা খুশিতে থাকতে পারবো না। তেমন কাস্টমার যদি প্রবলেম আমরা না বুঝি তাহলে ব্যাংক যদি না বুঝি কোথায় ওরা যাবে। ওদের ভালো মন্দের আমার সাথী কিছু এডুকেশন লোন দরকার, কার গাড়ি কার লোন দরকার, হাউসিং লোন আমাদের এখন ক্যাম্পেন চলছে, আমরা খুব জোরে হাউসিং লোন ক্যাম্পেইন করাচ্ছি সবাইকে। বাড়ি যার নেই বাড়ির জন্য আমরা হেল্প করছি, যেরকম সরকার উদ্দেশ্য আছে ওই জন্য আমার বি উদ্দেশ্য আছে সবার বাড়ি হওয়া দরকার, কেউ কেন থাকবে কেন ইয়ে থাকবে, সবাই পাকা বাড়ি দরকার, ওই জন্য আমরা ফাইন্যান্স করছি। মিনিমাম রেট অনেক কম রেটে আমরা ফাইন্যান্স করছি। তো এইটাই আমরা চাই, সবাই ভালো থাকুন আর কাজকর্ম হওয়া উচিত।
স্যার আজকে ওয়ার্ল্ড কাস্টমার রাইট ডে রয়েছে 2022, তো 89 ব্রাঞ্চ আপনার সাথে এখানে আজকে একত্রিত হচ্ছে। তো একটা কথা যে সরকারি ব্যাংকে অনেক কিছু সুবিধে পাওয়া যায় না, ওই জন্য মানুষ প্রাইভেট ব্যাংকে যায়। তো এখন এই ব্যাংকের উদ্যোগ আপনার কী মনে হয় কাস্টমারকে কতটা আকর্ষণ করবে, কারণ রেট অফ ইন্টারেস্ট থেকে শুরু করে বিভিন্ন হিডেন চার্জ যেগুলো গভর্নমেন্ট ব্যাংকে অনেকটাই মানে কম থাকে, তো সেগুলো আপনারা কাস্টমারকে কতটা বোঝাবেন? না, মেন যেটা আপনি বললেন, মেন হচ্ছে আজকাল অত সুবিধা হয়ে গেছে যে ন্যাশনালাইজ ব্যাংক গভর্নমেন্ট ব্যাংকগুলো আট প্যারালেল, নট উই আর লেসার ক্যাপাসিটি দেন দ্যাট দ্য প্রাইভেট ব্যাংক। আমাদের কাছে সব কিছু আছে, টেকনিক্যালি উই আর সাউন্ড, আমাদের সব সুবিধা আছে। যারা প্রাইভেট ব্যাংক করছে আমরা তাই করছি, রাদার আমরা বেশি সার্ভিস দিই। আমাদের যারা পুয়ার পিপুল, ওখানে পুয়ার পিপুল ওখানে যেতে পারবেন না, প্রাইভেট ব্যাংকে যেতে পারবেন না, গরিব লোকরা যেতে পারবে না। আমাদের হচ্ছে এটা সোসাইটির জন্য আমরা কাজ করছি, সমাজ জন্য কাজ করছি। আমার কাছে সবাই আসে, গরিব থেকে ধনী সবাই আসে, সবাইকে নিয়ে আমরা চলছি। প্রাইভেট ব্যাংকে অনেক ধনী লোকেদের জন্য, গরিব লোকেরা যেতে পারবে না। সো ন্যাচুরালি এইটার জন্যে আমাদের যে ন্যাশনালাইজ ব্যাংক বলুন, পঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভালো কাজ করছে, সবাইকে নিয়ে চলছে। কাস্টমার বেশ দেখবেন, ব্রাঞ্চের যাবেন 200-300 কাস্টমার সবসময় দাঁড়িয়ে থাকেন। সো ন্যাচুরালি আমাদের কাস্টমার মাস কাস্টমার, ওদেরকে নিয়ে চলতে হবে, ওদের প্রবলেম শুনতে হয়, ওদের বুঝতে হয়। কারো গরিব লোক 1000 টাকা দিয়ে খাতা খুলছে, 2000 টাকা দিয়ে খুলছে, ওদের ভালো মন্দ আমার সাথী, ওদের আমরা সবসময় সাহায্য করে আছি। আমাদের সব কিছু সুবিধা আছে, যা প্রাইভেট ব্যাংক আছে ওদের থেকে আমাদের বেটার আমরা আছি ওদের থেকে। আর সেকেন্ড পয়েন্ট, আমরা যা লোন ফোন দিচ্ছি কোনো ঝামেলা নেই, আজকাল সুবিধার লোন দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। কালকে একজন কার লোন অ্যাপ্লাই করছেন আমার ময়ূরভঞ্জ ব্রাঞ্চে, আজকে আমরা সঙ্গে সঙ্গে স্যাংশন করে দিচ্ছি। সো ডিলে হচ্ছে না, তাড়াতাড়ি হচ্ছে, ভালোই হচ্ছে। আজকাল টেকনোলজি অনেক ডেভেলপ করে গেছে, সো আমরা কোনো প্রাইভেট ব্যাংক থেকে কম নয়, ওদের তাই রাতদার আমার ভালো সুবিধা, ভালো বেটার হচ্ছে আমাদের। স্যার আপনি এই নর্থের হেড রয়েছেন, তো কাস্টমারের জন্য কী বলতে চাই? কাস্টমার নিয়েই বলবো যে আমাদের যারা কাস্টমার, ব্যাংকের কাস্টমার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। আপনার সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো, আপনারা যদি খুশি থাকেন, আপনার যদি উন্নতি হয় আমাদের ব্যাংকের উন্নতি হবে। আমরা সবসময় চাই যে আপনার উন্নতি হোক। সবথেকে বড়ো জিনিস যে ব্যাংক যেটা একটা অর্গানাইজেশন যে সবসময় চায় যে কাস্টমারের উন্নতি হবে। কাস্টমারের উন্নতি হলে অটোমেটিক্যালি ব্যাংকের উন্নতি হবে। আমরা সবসময় চাই ওরা সুস্থ থাকুক, ওরা ভালো থাকুক, খুশি থাকুক, সুখে থাকুন, এই আমি বলতে চাই। আমাদের যারা গ্রাহক আছেন, যারা এসছেন, আসবেন, সবাই জন্যে আমার শুভকামনা, ওদের পারিবারিক সবাই মেম্বার জন্য শুভকামনা দেওয়া জানাচ্ছি। আর হোলি আসছে কদিন পরে, অ্যাডভান্স হোলি শুভকামনা সবাইকে জানাচ্ছি। ওরা সুস্থ থাকুন সবাই, কাস্টমার্স আমাদের ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার ভালো থাকলে আমরা ভালো থাকবো, এইটুকু বলতে চাইছি কাস্টমার্স জন্য। থ্যাংক ইউ স্যার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার কীরকম এক্সপিরিয়েন্স আছে? আমাদের ভালো এক্সপিরিয়েন্স আছে, তো আমাদের ম্যানেজারবাবু খুব ভালো, আমাদের সার্ভিসটাও খুব ভালো দেন। তো ওখানে গেলে কোনো রকমের কোনো হ্যাজিটেড হয় না, মানে টোটালটাই ক্লিয়ার থাকে, যখনই যাই তখনই পরিষ্কারভাবে উনি করে দেন আর কি। মানে উনি স্টাফদেরও ভালো, মানে কোনো কিছু আরটিজিএস দিই বা কোনো কিছু দিই, এক্সপ্রেসটা শুন ভালো, অরিজিৎ মাইতি। আমরা সল্লেকেই থাকি। কোন ব্রাঞ্চে আপনি? বৈশাখী ব্রাঞ্চ। আমার নাম মিশুক মুখার্জি, আমি দমদমে থাকি স্যার। আমার সল্লেক CA51 ব্রাঞ্চে। ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে উপলক্ষে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কাস্টমারদের নিয়ে একটা সেমিনার করছে, তো আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার কিরকম অভিজ্ঞতা? প্রথমত ফার্স্ট অফ অল আমি একটা জিনিসই বলতে চাই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সপিরিয়েন্স খুবই ভালো। স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার আনন্দ শঙ্কর স্যার, উনি আমাকে প্রচণ্ড হেল্প করেছেন সব কিছুর দিক দিয়ে, এবং ব্রাঞ্চের সমস্ত স্টাফেদেরকেও আমি আমার মানে কৃতজ্ঞতা আমি জানাতে চাই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কোনো সার্ভিস মানে খুব ইজি আর প্রপার ওয়েতে হয়। এখানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সেগমেন্টের জন্য খুব মানে এফিশিয়েন্ট লোকজন আছে যারা খুব সুন্দরভাবে কাজটা করে। হ্যাঁ, আমার সার্ভিস বলতে আমার একটা সিসি অ্যাকাউন্ট আছে যেটা আমাকে ম্যানেজার স্যার আমাকে 7 দিনের মধ্যে উইদিন 7 ডেজের মধ্যে টোটাল পুরো কমপ্লিট করে দিয়েছিলেন। 7.5 লাখ টাকার একটা সিসি অ্যাকাউন্ট রয়েছে, তো আমাকে পুরো 7 দিনের মধ্যে আমাকে টোটাল কমপ্লিট করে দিয়েছেন স্যার। আর তারপরে আমার এখানে সেভিংস অ্যাকাউন্টও রয়েছে, ইভেন আমার মা বাবারও অ্যাকাউন্ট এখানে আছেন, ইভেন আমার ওয়াইফেরও অ্যাকাউন্ট আছে। আমার এখানে একটা স্যার কিছুদিন আগে আমাকে নতুন একটা সেভিংসেরও প্ল্যান বা আমাকে গোল্ড বন্ডের জন্য, গোল্ড বন্ডের জন্য আমাকে সব কিছুতে সব কিছু স্যারের গাইডেন্স মতোই স্যার, খুব ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। স্যার আপ সল্ট লেক ব্রাঞ্চ কে ম্যানেজার হতে হো, আজ ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে কে উপলক্ষে কাস্টমার কে লিয়ে বহুত সারে আপ লোগ স্কিম লা রে, তো ক্যা ক্যা করে কি কি করতে চান? স্যার অ্যাকচুয়ালি স্কিম তো অনেকগুলো আছে, মেনলি কাস্টমার এডিসি ব্যাংকিংও করতে পারেন, কিন্তু কাস্টমার এখন সব থেকে বড় জিনিস আছে ফ্রড অনেকগুলো হচ্ছে, তো ফ্রড থেকে একটু যদি সচেত থাকেন সেটাই মেন প্রোটেকশন ওনাদের।
প্রোটেকশন মানে হচ্ছে কি ফ্রড বেশি মানে ইয়ে হন না, কারো যদি ওটিপি আসে তো কাউকে শেয়ার করেন না, জিনিসটা কনফিডেন্সিয়াল রাখেন, কোনো প্রবলেম হলে নিশ্চয়ই ব্যাংকে ব্রাঞ্চকে টোল ফ্রি নাম্বার থাকে সেগুলো জানিয়ে দেবা, সেগুলো এই জায়গায় কমপ্লেন করা যাবে। 1930 একটা নাম্বার হয়েছে, সেই নাম্বারে টোল ফ্রি নাম্বারে ডাইরেক্ট কল করা যায়, সেটা স্পেশাল প্রোটেকশন দেওয়া হয়েছে কনজিউমারদের জন্য। কেন ফ্রড, অনলাইন ফ্রড অনেকগুলো বেড়ে গেছে, মানে ব্রাঞ্চ থেকে কেন অনেক লোক অনেক কাস্টমার এখন বেসিক্যালি কনভেনশনাল ব্যাঙ্কিং করছে না, ব্রাঞ্চ বসে ব্যাঙ্কিং করছেন, তো মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং একটু সাবধানে ইউজ করা উচিত, অ্যান্ড দেন উনি ওনার নিজের প্রোটেকশন হয়ে যাবে।